Assalamu alaikum. আমি ডক্টর মুজিবুর রহমান আমি এখন সাইপ্রাসে আমার বাড়িতে এই হচ্ছে আমার বাড়ির এন্ট্রেন্স এই গার্ডেন আজকে 10 বছর পরে আমি আমার বাড়িতে আসছি এই হচ্ছে আমার বাড়ি এই গাড়িটা আমার না যেটা মেইনটেইন করে একটা বাংলাদেশি ছেলে মুমিন এইটা তার গাড়ি আচ্ছা আমি এদিক দিয়ে ঢুকি ওকে নো প্রবলেম এই হচ্ছে বাসায় ঢোকার এই দরজা দেখেন কত সুন্দর একটা আমি ইতিরি করছি যাতে সুইমিং পুল থেকে কোথাও কেউ এদিকে না দেখতে পারে কারণ ওইখানে আরেকটা বাসা রয়ে গেছে আমি যাচ্ছি ওই বাসার যাতে কেউ আমার ভিতর কি হচ্ছে না হচ্ছে কেউ যাতে না দেখতে পারে দেখুন সুন্দর একটা গাছ কি ফল এটাকে বলা হয় গ্রেপ ফ্রুট দেখেন গ্রেপ ফ্রুট এত মিষ্টি এত ফ্যান্টাস্টিক আর এটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ এইটা হচ্ছে ব্যাক সাইড বাসার বাড়ির দেখেন কত একটু দেখাচ্ছি এরপরে আমি যাচ্ছি বাড়ির ভিতরে দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই গার্ডেন আমি নিজে করেছি মানে নিজে না মানে ও লোক নিয়েছি ওরা এই করছে কিন্তু খুব ছোট ছিল 10 বছর দেখেন কত বড় হয়ে গেছে আমি এখানে আসার পরে আমি ঠান্ডা রয়ে গেছি যে গাছগুলো কত বড় হয়ে গেছে এখানে বারবিকিউ আমি আগে 10 বছর আগে প্রত্যেক বছর আসতাম 2 মাসের জন্য 3 মাসের জন্য এবং যখন ইচ্ছা তখন চলে আসতাম এখানে বারবিকিউ করতাম বারবিকিউ এই গাছগুলো খুব ছোট ছিল এই হচ্ছে আমার গার্ডেন এই হচ্ছে সুইমিং পুল এই যে দেখতেছেন এটা হচ্ছে জাকুজি এন্ড সাউনা রুম এই হচ্ছে বাড়ি 5টা বেডরুম নিচে লিভিং রুম কিচেন এবং 2টা বেডরুম উপরে 3টা বড় বড় বেডরুম এই গাছটা আমি নিজে চিন্তা করতে পারি এত লম্বা হয়েছে এত বড় হয়েছে সেটা চিন্তার বাইরে এই যে দেখেন সামনে সমুদ্র এখান থেকে জাস্ট আপনি নামবেন 5 মিনিট ম্যাক্সিমাম 5 মিনিট এবং সি বিচ এই সি বিচটা হচ্ছে মানে সাইপ্রাস পুরো সাইপ্রাসের বেস্ট সি বিচ মানে স্যান্ডস
সাইপ্রাসে বলতে গেলে সব জায়গায় বুঝছেন পাথর, পলিশ একটা ই আছে ওইখানেও পাথর, কিন্তু কোরাল বে মানে পাফস এটা হচ্ছে স্যান্ডি বিচ, মানে পানি চিন্তা করতে পারে এত সুন্দর পানি। আমি প্রত্যেকদিন সকালে সাঁতার কাটতে যাই। এ দেখেন সামনে সমুদ্র, আর আমি যদি উপরে বসি, এই দেখেন আমার বেডরুমের বাইরে যে বারান্দা সেখানে বসলে এত সুন্দর সিনারি, এটা চিন্তার বাইরে। আজকে কিন্তু কোনো রোগ সম্বন্ধে আলাপ করতেছি না, জাস্ট আমি দেখাচ্ছি যে আমি কী লাইক করি প্রকৃতি। যেখানে আমি থাকি ওইখানেই প্রকৃতি তৈরি করি, এইটা হচ্ছে আমার লাইফ। আপনারা বিশ্বাস করবেন না, আজকে চার দিন হয়ে গেল আমি এখানে আসছি, আমি কিন্তু বেডরুমে ঘুমাই নেই, আমি বাইরে, আমার বেড হচ্ছে বাইরে, আমি সবসময় বাইরে ঘুমাই এখানে, নো বেডরুম। আমার এখানে জায়গা কিন্তু বিরাট জায়গা, মানে 2300 স্কোয়ার মিটার। লেবু দেখেন, দেখছেন লেবু, এখানে গ্রিন, তারপরে এটা ইয়েলো হবে, এইটা হচ্ছে অরেঞ্জ, ছোটো এটা কি বাংলা কি বলে কমলা নাকি কি যাই হোক, এরপরে হচ্ছে বড় অরেঞ্জ, দেখুন দেখুন প্রচুর। এর মানে কি আমার সবই আছে, গ্রেপ ফ্রুট, লেবু, অরেঞ্জ, বিভিন্ন ধরনের অরেঞ্জ এখানে সবই হয়, ডুমুর হয়, ফিক, কত সুন্দর তাই না। অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে আই এম ভেরি হ্যাপি উইথ মাই লাইফ। কিন্তু একটা যদি চিন্তা করেন, এই যে সুন্দর বাড়ি, এত সুন্দর পরিবেশ, যদি আপনার স্বাস্থ্য না থাকে তাহলে কি এই আনন্দ পাবেন? পাবেন না। যখন স্বাস্থ্য থাকে তখন সব জায়গায় দেখুন আনন্দ। আজকে 10 বছর পরে আমি আমার বাড়িতে আসছি, এবং আমি মনে করি আল্লাহ পাক আমাকে অনেক কিছু দিয়েছেন, এবং সবসময় আলহামদুলিল্লাহ যে সবচেয়ে হচ্ছে আমার যে সুস্থতা, আমি যে ক্লেম করি আমি হেলথি, এই জন্য আল্লাহ পাকের কাছে সবসময় বলে আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক তুমি আমাকে সুস্থ রেখেছো, এই জন্য আমি এনজয় করতে পারি। দেখেন কত বড় গার্ডেন, এখানে 2300 স্কোয়ার মিটার, ভিডিও আর লং করতে চাই না, জাস্ট দেখাইলাম যে আমি এত সুখী, এবং আমি চাই আপনারা সবাই সুখী হন, সবাই সুস্থ হন,
যাদের স্বাস্থ্য অলরেডি নষ্ট করেছেন তারা ব্যাক করুন, এবং আল্লাহ পাক আমাদের জীবনটা দিয়েছে সেটা এনজয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।